এগেইন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে, সকলকে ভালোবাসা জানিয়ে এবং শুরু করছি নতুন কিছু বইয়ের রিভিউ। অলরেডি তোমাদের WBCS এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যারা নতুন আছো তাদের জন্য বলবো, তারা অনেক কনফিউজের মধ্যে কোন বইটা পড়বো কি না। আজকে আমি আলোচনা করবো WBCS অনলি প্লিজ জন্য কোন বইগুলো বেস্ট হবে, ঠিক আছে? তার আগে বলবো তোমরা যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, আমার পাশে থেকো। আর ওয়েস্ট বেঙ্গল একমাত্র চ্যানেল যেখানে কিনা সমস্ত রকম চাকরির বইয়ের যত বই আছে বেরোয় বা নতুন বেরোলে বা সেসব আমি রিভিউ করি, অলরেডি করছি, যাই হোক। আর তোমরা অবশ্যই শেয়ার করো বন্ধুদের মাধ্যমে। চলো বেশি কথা বলবো না, আজকে যে কটা বইটি আলোচনা করবো, এই বইটার মধ্যে তোমরা যে কোনো একটা বা দুটো কিনলে তোমাদের কিন্তু পিলি অলরেডি কভার করতে পারবে, তোমরা পিলি অনলি, ওকে? মেন না পিলি, আমি আজকে পিলির বিষয়ে আলোচনা করবো। চলো দেখা যাক, প্রথম যে বইটা আছে চ্যালেঞ্জার, দেখো প্রথমে যে বইটা বলবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ WBCS চ্যালেঞ্জার পিলি এক্সামিনেশন। এই বইটা তোমরা কিন্তু সাহেব প্রকাশনীর বইটা, দেবাশিস ঘোষের রচিত, ঠিক আছে? তোমরা এই বইটা তোমরা পেয়ে যাবে কলেজ স্ট্রিটের মধ্যে। এটার দাম তোমার দেখে নিই একটু, 260 টাকা। ওখান থেকে নিলে তোমরা 30 থেকে 35 পর্যন্ত ডিসকাউন্ট পাবে বইটা, ঠিক আছে? এবার দেখো ইংলিশ কম্পোজিশন থেকে শুরু করে ইংলিশটা দেওয়া আছে ভালোভাবে, এবং ওই তোমার কিন্তু এটা বাংলা করা নেই অবশ্য, যারা একটু বাংলা ইংলিশ ইংলিশ তাদের একটু সমস্যা হতে পারে, যাই হোক। এবং দেখো ইংলিশটা জেনারেল সায়েন্সটা কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে, ঠিক আছে? জেনারেল সায়েন্স, তারপরে দেখো সায়েন্সটা বেশি কভার করা হবে বইটা, হ্যাঁ। আর এটা গেল জৈব রসায়ন, এবং তারপরে দেখো প্রতিটা চ্যাপ্টারের শেষে তোমার যেমন বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হয়েছে, ওকে? বুদ্ধ জন্মগ্রহণ করে কত সালে? 1260 খ্রিস্টাব্দে। বুদ্ধদের প্রথম প্রধান ধর্মপ্রচার করেন সারনাথে, ঠিক আছে? এই ব্যাপারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। রাজনৈতিক আধিপত্যের যুগ, এবার হিস্ট্রিতে চলে আসলো, সুলতানির যুগে বিভিন্ন প্রাদেশিক শক্তির উত্থান, মানে টোটাল, এবার ন্যাশনাল মুভমেন্টটা দেখো পুরো টোটাল আলোচনা করা হয়েছে এখানে, খুব খুব খুবের মাধ্যমে আলোচনা করা হয়েছে। এবং শেষে বিগত বছরের প্রশ্নগুলো, ঠিক আছে? তোমরা এই বইটা কিনতে পারো। এবং ভূগোল সেম, ভূগোল প্রথমে ডিটেলস আলোচনা করা হয়েছে, তারপরে শেষে বিগত সালে প্রশ্ন উইথ কারেন্ট, মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং সংবিধানের দেখো ধারাগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, ঠিক আছে? কত অ্যাডভোকেট জেনারেল কত, 162 নম্বর ধারা, মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কত নম্বর ধারা, অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারা, ঠিক আছে? এবং তারপরে রিজনিংগুলো আলোচনা করেছে এবং ম্যাথ আলোচনা করেছে বইটা। তোমরা এই বইটা কিনতে পারো, এটা বইটা তো খারাপ না, তোমরা এই বইটা কিনতে পারো, ওকে? দ্বিতীয় বই যে বইটা আছে দেখো জেনারেল ম্যানুয়েল নিতিন সিংহার বইটা, এটা অলরেডি খুব মার্কেটের মধ্যে খুব চলছে বইটা, তোমরা এটা নতুন সংস্করণ বেরিয়েছে, সংস্করণের জাস্ট আপডেট, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হয়, এছাড়া কোনো নেই, একই রকম বই। তোমরা যাদের আছে তাদের তো কেনার লাগবে না, নতুন যারা আছে তারা নতুনটাই কিনো, আপডেট আছে, যেন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেয়ে যাবো, ওকে? এই বইটার দাম তোমরা, এই বইটাও তোমরা যা রেট আছে তোমরা 30 থেকে 35 পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে যেমন তোমরা একই বুক সেন্টার থেকে নাও। যাই হোক প্রথমে দেখো পরীক্ষা প্যাটার্নটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? তারপরে দেখো বিভিন্ন সালের কত, মানে তোমার মার্কস কত কিছু থাকে, কতটায় পরীক্ষা হয়, টোটাল এখানে ডিটেলসে আলোচনা করা আছে। মেন্স পরীক্ষার জন্য প্লিও মেন, যাই হোক এই বইটা প্লিও মেন্সের জন্য বলেছে, যাই হোক। কিন্তু প্রথমে যেটা আছে ভারতের ইতিহাস, প্রাচীন যুগ মধ্যযুগ, ঠিক আছে? বইটার কোয়ালিটি দেখো, প্রাগৈতিহাসিক যুগ, ভারতবর্ষের জনবাসী আফ্রিকার পরে হয়েছিল, এবার দেখো প্রাচীন যুগটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? প্রাচীন যুগ এবং খ্রিস্টপূর্ব 2500 খ্রিস্টপূর্ব থেকে 1750 খ্রিস্টপূর্ব পর্যন্ত টোটাল এখানে ডিটেলসে আলোচনা আছে। এবং সংক্ষেপেই বলছি তোমাদের, বেশি লেন্দি করবো না ভিডিওটা অবশ্য, এবং এ টু জেড কিন্তু আছে, এবং লেখাগুলো কিন্তু খুব বড় বড় আছে, তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে, ওকে? এবং শেষে কিন্তু PVSCR দেখে নিতে পারো, PVSCR প্রশ্নগুলো তোমরা এখানে টোটাল পেয়ে যাবে। এবার দেখো 2002টা বিশেষত্ব কি, টোটাল তো আলোচনা করা হয়েছে, আলোচনা করার পর বিগত বছরের প্রশ্নগুলো আছে এখানে কিন্তু MCQ আকারে দেওয়া আছে, ঠিক আছে? টোটাল তোমার এই বইটায় তোমরা কিন্তু ফ্রিলি কভার হয়ে যাচ্ছে, তোমার ফ্রিলি উইথ মেন প্রশ্ন দেওয়া আছে, জাতীয় কংগ্রেস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ,
এইবার হচ্ছে তোমরা দেখো স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন ব্যক্তিদের উক্তি বা এমসিকিউ প্রশ্ন এবং ভারতের রাষ্ট্র শাসন ব্যবস্থা ঠিক আছে শাসনের বিরুদ্ধে অধিকার এবং ধারাগুলো এবং বিভিন্ন পোস্টের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এবং উইথ দেখো ভূগোলে বিশেষত ভূগোলে কিন্তু পিকচারের মাধ্যমে তোমার এখানে বোঝানো বুঝিয়ে দিয়ে আছে শিলা ভূমিকম্প স্থান ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে এবং শিল্প পশ্চিমবঙ্গের বিষয় এবং শেষে দেখো ইংলিশ জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সব সেমভাবেই আলোচনা করা হয়েছে এবং শেষে দেখো ইংলিশ কম্পোজিশনে প্রচুর প্রশ্ন এখানে দেওয়া আছে ইংলিশটা একটু আরেকটু দেখে নিই ভালো করে দাঁড়াও সিনোনিমস দেওয়া আছে কিন্তু এখানে ইংলিশটা সেভাবে ইংলিশ টোটাল পুরো মানে আগের সালের যে প্রশ্নগুলো সেখানে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে মানে পিভিএসএ যে প্রশ্নগুলো ফেজাল ভার্বস দেওয়া আছে ঠিক আছে এবং তারপর দেখো এইভাবে তোমার এবং বিগত সালের ম্যাথের যে প্রশ্নগুলো এখানে কিন্তু দেওয়া আছে এবং তোমার ক্লক ঘড়ির এই ব্যাপারগুলো দেওয়া আছে সাম্প্রতিক ঘটনাগুলো যাই হোক এটা সাম্প্রতিক ঘটনা তোমরা নতুন আপডেট পেয়ে যাবে নতুন বই ওকে এটা গেল বই এবং তার সাথে একটা বিশেষ বিশেষত্ব দেখো এই বইটা এই বইটা তোমাকে একটা ম্যাপ ম্যাপ দেবে ওকে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেখতে পাচ্ছ ম্যাপটা এবং ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা দেবে এটা যেটা তোমাদের হেল্পফুল হবে খুবই বিশেষ করে ভূগোল পড়তে গেলে ইতিহাস ভূগোল পড়তে গেলে তোমাদের এটা তোমরা এই গেল তোমার নিতিন সিংহার বই তোমরা এই বইটা কিনতে পারো ভালো বই ঠিক আছে এই বইটা তোমরা কিনতে পারো আর দ্বিতীয় বই যেটা বলবো দেখো ক্রাক WBCS অলরেডি আমি তোমাদের করেছি এই বইটার রিভিউ তোমরা ওখান থেকে দেখে নিও মা যদি পারো এই বইটা তোমরা আমি বলবো সুপারিশ করছি তোমরা এটা কিনতে পারো এটা পিলি উইথ মেন কভার করা আছে কিন্তু এটা পিলি আমি মনে পিলি পক্ষে যথেষ্ট ভালো এই বইয়ের উপরে অন্য পরীক্ষা তোমার বেস্ট হবে ঠিক আছে এই বইটা দেখো বিশেষ করে কিন্তু এই বইটা আমি বলবো বিশেষ করে ইংলিশ যারা একদম দুর্বল তাদের পক্ষে এই বইটা ভালো হবে না ওকে ইন ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান সম্পর্কে দেওয়া আছে ঠিক আছে সংবিধানের রচনা হয়েছিল কত সালে এটাই বাংলা দিয়ে আছে কিন্তু প্রশ্নগুলো দেখো সব ইংলিশেই আলোচনা করা আছে ঠিক আছে এখানে ইংলিশ বাংলা কিন্তু আলোচনা করা নেই এমনি টোটাল যা আছে অনেক ইনাফ বইটার মধ্যে ঠিক আছে এবং এইভাবে সব কিছু আলোচনা করা আছে প্রশ্নগুলো সব ইংলিশে দেওয়া আছে যাই হোক তোমাদের মেন পরীক্ষাও তো ইংলিশ হবে এখন থেকে ইংলিশ প্রিপারেশন হলে তো ভালো হবে ভূগোল মোটামুটি এই বইটার মধ্যেও তোমরা সবকিছু পেয়ে যাবে এটার দামটা তোমার একটু দেখে নি বইটার দাম যাই হোক এই বইটাও তোমরা 80 টাকা আছে ওটা তোমরা ডিসকাউন্টে তোমরা 35 থেকে 35 পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে কলেজ আমি যে বইটার নাম তখন দেখো নাম্বার লেখা আছে সেখান থেকে তোমরা যদি কেনো অবশ্যই এত বেশিও পেতে পারো ঠিক আছে এবার চলো আরেকটি বই করবো যেটা আমি বলবো তুলসী জেনারেল স্টাডি টেক্সট বুক ঠিক আছে কারণ হচ্ছে এর বই যা দেওয়া থাকে এর বাইরে কিন্তু বিশেষে আসে না আমি দেখেছি যে এই বইয়ের থেকে কিন্তু টোটাল বিশেষের জন্য না লেখা থাকলেও কিন্তু একটু মানে বিশেষ অবশ্য লেখা আছে সরি এখানে বিশেষের জন্য লেখা আছে সব পরীক্ষা কিন্তু কভার করে বইটা ওকে তোমরা এই বইটা কিনতে পারো এই বইটা কিন্তু খুবই ভালো বই এবং এখানে দেখো প্রথমত ইংলিশে দেখো এটা লেখা আছে দেখো ইংলিশের যেটা এটা বাংলায় লেখা আছে ঠিক আছে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে এবং শেষে এমসিকিউ টাইপের প্রশ্ন আলোচনা আছে এবং সায়েন্স বলো সব চ্যাপ্টার এবং সায়েন্সে কিন্তু প্রচুর প্রশ্ন জানে এর বাইরে কিন্তু পরীক্ষায় অন্তত আসে না ঠিক আছে ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে অনেক প্রশ্ন যত রকম প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে তোমরা কিন্তু কিনতে পারো প্রাকৃতিক ভূগোল ঠিক আছে এর খণ্ড খণ্ড বইগুলো কিনতে পারো ওভারঅল এই বইটাও কিনতে পারো এই যে কিন্তু এর কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট না তোমরা যাই হোক এই হচ্ছে বেশ এটাও ভালো বই তোমরা এই বইটাও কিনতে পারো এটা গেল দ্বিতীয় আর দ্বিতীয় বই যেটা বলবো এই চতুর্থ পঞ্চম যে বইটা বলবো সরি জেনারেল নলেজ ব্লু সেন্টার ঠিক আছে এটা কিন্তু যারা বাংলা মিডিয়াম আছো একদম ইংলিশ পড়ো না তাদের পক্ষে ভালো হবে না তোমরা এই যেগুলো বই বললাম এই বইটা কিনো তার পরিবর্তে এর বইয়ের মধ্যে তোমরা লুসেন্টের সমস্ত জিকে যেগুলো আছে সেগুলো এর মধ্যে পেয়ে যাবে তুলসীর মধ্যে আর যেটা বলছে লুসেন্টারটাও তোমরা পড়তে পারো লুসেন্টার থেকে কিন্তু মেন কভার হয়ে যাবে একটা মেমের 50% কভার হতে পারে 50 থেকে সরি 30% কভার হয়ে যাবে তোমার লুসেন্টার থেকে
ঠিক আছে, তোমরা এই বইটা কিনতে পারো, বুঝতে পারো, তোমরা অলরেডি আমি করেছি। এই ছিল চারটে বই, আমার বিচারে সবচেয়ে বেস্ট বই হলো এই বইটা, তোমরা কিনতে পারো, এবং তারপরে এই বইটা, আর তৃতীয় রাখছি এই বইটা, ঠিক আছে। তোমরা প্রথম বই এই বইটা কিনতে পারো, ঠিক আছে, মানে পিলির জন্য, WBCS পিলির জন্য। আর দ্বিতীয় হচ্ছে এই বইটা রাখো নীতিন সিংহা, আর চতুর্থ হচ্ছে ক্র্যাক, তিনটে বই। আর তোমরা এই দুটো যে বই আছে, এই বই দুটো তোমরা কিনতেও পারো, আমি বলবো না তোমরা কেনই। আর এই বইটা তো তোমরা মোটামুটি লাগে, যে কোনো পরীক্ষা, বিশেষ সেন্ট্রালের পরীক্ষা বলো, সব পরীক্ষা কিন্তু লাগে। ওকে, এই ছিল আজকের বইয়ের রিভিউ। অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।